ব্রেকিং, ঘাটাল মাংরুল রাস্তার মারিচায় বড় সড়ক পথ দুর্ঘটনা। মালবাহী লরির সাথে ধান কাটা ট্রাক্টরের সরাসরি ধাক্কা, মাঝখানে বাইক আরোহী। বাইক আরোহী সহ গুরুতর আহত মোট পাঁচজন, ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল 10টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার ভিডিও পাঠিয়েছেন শেখ মজদুর। আমি সৌমিনা দত্ত, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। এই মুহূর্তের বড় খবর, ঘাটাল মাংরুল রাস্তার মারিচের বড় সড়ো পথ দুর্ঘটনা। মালবাহী লরির সাথে ধান কাটা ট্রাক্টরের সরাসরি ধাক্কা, মাঝখানে বাইক আরোহী। বাইক আরোহী সহ গুরুতর আহত মোট পাঁচজন, ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল 10টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে ভিডিওটি পাঠিয়েছেন শেখ মজদুর। দাঁড়াও, বুঝে দিচ্ছ, দুজন ছিল, বেরিয়েছে। এই মুহূর্তের ব্রেকিং, ঘাটাল মাংরুল রাস্তার মারিচায় বড় সড়ো পথ দুর্ঘটনা। মালবাহী লরির সাথে ধান কাটা ট্রাক্টরের সরাসরি ধাক্কা, মাঝখানে বাইক আরোহী। বাইক আরোহী সহ গুরুতর আহত মোট পাঁচজন, ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল 10টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার ভিডিও পাঠিয়েছেন শেখ মজদুর। আমি সৌমিনা দত্ত, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। এই মুহূর্তের বড় খবর, ঘাটাল মাংরুল রাস্তার মারিচের বড় সড়ো পথ দুর্ঘটনা। মালবাহী লরির সাথে ধান কাটা ট্রাক্টরের সরাসরি ধাক্কা, মাঝখানে বাইক আরোহী। বাইক আরোহী সহ গুরুতর আহত মোট পাঁচজন, ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল 10টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে ভিডিওটি পাঠিয়েছেন শেখ মজদুর।